ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি ত্রিকোণমিতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম তার পাশাপাশি যে যে অঙ্কগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই অঙ্কগুলি বোঝাতে গিয়ে হঠাৎ করে একটি ফোন এসে যাওয়ায় ভিডিওটি কেটে যায় সেখানেই ফলে সেই ভিডিওতে সমস্ত অঙ্কগুলি করানো সম্ভব হয়নি ফলে আজকে এই ভিডিওতে আমি বাকি যে অঙ্কগুলি অর্থাৎ কোষে থেকে তেইশ দশমিক দুই থেকে বাকি যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে বুঝিয়ে দেব। আর যারা আগের ভিডিওটি দেখনি তো তাদের জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারবে এ বিষয়ে তোমাদের বলে রাখি ত্রিকোণমিতি থেকে তোমাদের কোশ্চেন নাম্বার বারো মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে কোশ্চেন নাম্বার বারোতে টোটাল তিনটে অঙ্ক থাকবে তিনটের মধ্যে করতে হবে যে কোনো দুটো ঠিক আছে প্রতিটি প্রশ্নের মান থাকবে তিন তো দুটো করতে পারলে তোমরা নাম্বার পাবে তিন দুগুণে ছয় এছাড়াও কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি এবং ফোরের মধ্যে যে শর্ট প্রশ্ন থাকে অর্থাৎ নব্বই নম্বরের মধ্যে যে ছত্রিশ নম্বর শর্ট প্রশ্ন থাকে সেখানেও কিন্তু ত্রিকোণমিতির কিছু কিছু অঙ্ক থাকবে তো তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর যদি করতে কোনো রকম অসুবিধা হয় তো তার জন্য অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম তো যদি কেউ দেখতে চাও তার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আগের ভিডিওগুলি মানে এই সমস্ত ভিডিওগুলি দেখার প্লে লিস্ট লিঙ্ক এর মাধ্যমে তোমরা ভিডিওগুলি দেখে অঙ্কগুলি বুঝতে পারবে তো ঠিক আছে আর কথা না বাড়ি শুরু করলাম তো যে অঙ্কটি করতে গিয়ে ভিডিওটি কেটে গিয়েছিল ফোন এসে যাওয়ার জন্য সেই অঙ্কটি হচ্ছে কোশ্চেন নাম্বার পাঁচের চার নম্বর অঙ্ক ঠিক আছে চার বাই তিন কট স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস থ্রি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টু কোসেক স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তো অঙ্কটা একবার রিপিট করে দিয়েছি চার বাই তিন লিখেছিলাম কট থার্টি মানে হচ্ছে রুট থ্রি তো কট স্কোয়ার আছে তো সেই কারণে রুট থ্রির মাধ্যমে স্কোয়ার দিয়েছি প্লাস থ্রি লিখলাম সাইন ষাট ডিগ্রির মানে হচ্ছে রুট থ্রি বাই টু তো সাইনের মাথায় স্কোয়ার আছে বলে রুট থ্রি বাই টু এর মাধ্যমে দিয়েছি স্কোয়ার তারপর মাইনাস আছে মাইনাস দিলাম টু লিখলাম এখানে কোসক ষাট ডিগ্রির মানে কোশেক ষাট ডিগ্রির মান মুখস্ত করতে হবে টু বাই রুট থ্রি রুট টু বাই রুট থ্রির মান হচ্ছে স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর ঠিক আছে টেন থার্টির মান আছে ওয়ান বাই রুট থ্রি এর মাথায় দিলাম স্কোয়ার এক্ষেত্রে তোমাদের বলে রাখি একটু তোমাদের হয়তো যারা নতুন আজকে ভিডিওটি দেখছো সেক্ষেত্রে এই মানগুলি তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে এবং ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলি তোমরা অবশ্য কিন্তু ভয় পাবে না এই ফর্মুলাগুলি খুব সহজেই কিন্তু মুখস্থ হয়ে যায় তো কীভাবে খুব সহজে মুখস্থ করা হয় তার জন্য আমি অলরেডি একটা পুরো ভিডিও আপলোড করে দিচ্ছি মানে ত্রিকোণমিতির তোমাদের এই মাধ্যমিক বইতে ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে পুরো সমস্ত ফর্মুলা নিয়ে কীভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওটির লিংকও আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলি কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে পারবে তো মোটামুটি এই লাইনটা আমি খুব স্পিডে বললাম খুব দ্রুতগতিতে বললাম এই কারণেই কারণ যেহেতু আগের ভিডিওতে আমি এত অবধি বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো মোটামুটি যত অবধি বোঝানো হয়েছিল এখানে চার বাই তিন রুট থ্রি স্কোয়ার মানে থ্রি প্লাস তিন লিখলাম রুট থ্রি স্কোয়ার মানে থ্রি আর দু স্কোয়ার মানে দুই দুগো চার মাইনাস টু এইবার ভালোভাবে বোঝাবো কারণ এত অবধি আগের ভিডিওতে বোঝানো হয়ে গেছিল তারপরে ভিডিওটি কেটে গিয়েছিল তো যাই হোক টু টু গুণ এখানে টু স্কোয়ার মান আছে দুই দু চার রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাইনাস তিন বাই ফোর গুণ এক স্কোয়ার মানে হচ্ছে এক এক আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে অনলি থ্রি এবার যেখানে গুণ আছে সেখানে কাটাকুটি করবে তো এখানে তিন তিন কেটে দিলাম আর এখানে দেখবে তিন তিন কেটে দিলাম তাহলে এখানে পড়ে থাকছে চার প্লাস এখানে আছে তিন তিরিকে নয় বাই চার মাইনাস এখানে চার দুগুণে আট বাই তিন আর এখানে এক বাই চার এবার যে যেরকম খুশি এখানে যোগ করতে পারার কোনো অসুবিধা নেই তো মোটামুটি আমি একেবারেই সব কটা করে দিচ্ছি তো চার তিন আর চার একেবারে আমি রসাউ করে দিচ্ছি এক চার তিন চার যদি রসাউ করি তাহলে দেখো লসাগু কত হয় লশাগ একেবারে চার দিয়েই করে দিচ্ছি চার একে চার এখানে তিন হলে চার একটা লসাগু হচ্ছে আমার চার গুণ তিন মানে হচ্ছে বারো তো আমি এখানে একেবারে বারো লিখলাম তো এক বারো বারো মানে চার বারো আটচল্লিশ প্লাস চার তিনে বারো মানে হচ্ছে নয় তিনে সাতাশ তিন চারে বারো মানে হচ্ছে আট চারে বত্রিশ এবং চার তিনে বারো মান হচ্ছে এক তিনে তিন এবার আটচল্লিশের সঙ্গে সাতাশ যোগ করবে তার থেকে করবে বত্রিশ বিয়োগ তার থেকে করবে তিন বিয়োগ তো আমি মোটামুটি একটা রাফে দেখিয়ে দিচ্ছি আটচল্লিশ সঙ্গে সাতাশ যদি যোগ করে তাহলে কত হয় পঁচাত্তর পঁচাত্তর থেকে যদি বত্রিশ বিয় করে তাহলে হয় তেতাল্লিশ এবং তেতাল্লিশ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হয় চল্লিশ তাহলে আমি চল্লিশকে লিখলাম উপরে আর নিচে বাইরে লিখলাম বারো এবার এটা একটু কাটাকুটি করবে তাহলে সুবিধা হয় কাটাকুটি করলে দুই দিয়ে কাটলে কুড়ি দুগুণে চল্লিশ আর এখানে বারোকে দুই দিয়ে কাটলে দুই ছয় বারো আর একটু যাবে কুড়িকে দুই দিয়ে কাটলে দুই দশে কুড়ি এবং ছয়কে দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় এবার দশকে তোমরা করবে তিন দিয়ে ভাগ তো তিন দিয়ে যদি দশকে ভাগ করি তো তিন ত্রিকে নয় দশ থেকে নয় বেগ করলাম এক এই ভাগ শেষটা যে বপরে তিনটে তুলে নিচ্ছে তো হচ্ছে তিন পূর্ণ এক বাই তিন তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার তো এটা ইম্পর্ট্যান্ট রয়েছে আসার সম্ভাবনা একটা রয়েছে আচ্ছা এবার চলে এলাম ওই কোশ্চেন আমার পাশের ছ নম্বর যে অঙ্কটি অর্থাৎ এই অঙ্কটি ঠিক আছে এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখে তোমাদের তো আমি মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটি অঙ্ক সেটা হচ্ছে সাতের এক দুই তিন বলে দিয়েছিলাম এছাড়াও এই অঙ্কগুলি কিন্তু এই অঙ্কগুলির মধ্যে পাঁচের চার নম্বর বলেছি ইম্পর্টেন্ট তারপর এই অঙ্কগুলি অতটা ইম্পর্টেন্ট নয় তবু দেখো আসলে কিন্তু আসতেই পারে তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো অঙ্কগুলি কিন্তু খুব একটা কঠিন নয় ফর্মুলাগুলো তো খুব সহজে তো মনে রাখার আমি তো ভিডিও আপলোড অলরেডি আপলোড করে দিচ্ছি ছোট তোমরা দেখে নেবে তাহলে ফর্মুলা মনে থাকবে তো ফর্মুলা যদি জানা থাকে তো এই অঙ্কগুলি কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে কারণ দেখো আমি তো ওটা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি অঙ্ক বলেই দিয়েছি ঠিক আছে এখন বোর্ডের বাবার বোর্ড ধরো কোনো কারণে এটা না এই তিনটে অঙ্ক বা এখানে এই যে অঙ্কটি আছে টোটাল এই চারটে অঙ্ক দিল না তো সেক্ষেত্রে তোমরা কি করবে পরীক্ষার সময় কি ছেড়ে দিয়ে চলে আসবে না কারণ নামে কোনোটা দোষারোপ করবে তো কারণ নামে দোষারোপ করে কোনো লাভ নেই ফলে তোমরা কি করবে অঙ্কগুলো খুব সহজ তোমরা শিখে যাও যদি শিখে যেতে পারো তো অঙ্কগুলো তোমরা নিজেরাই ঠিকভাবে করতে পারবে এক্ষেত্রে খুব কঠিন ওই অঙ্কগুলো ঠিক আছে তো যাই হোক এখানে কোশ্চেন নাম্বার ছয়ের অঙ্কটি তোমরা দেখে নাও কট থার্টি ডিগ্রির মান তো কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ঠিক আছে তো রুট থ্রি বসালাম তো কট এখানে স্কোয়ার আছে বলে এখানে দেবো স্কোয়ার আমি তো টু লিখলাম এবার কস থার্ট ডিগ্রি ঠিক আছে তো কস থার্ট ডিগ্রির মান হচ্ছে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তো ওয়ান বাই টু বসালাম কসের মাথায় যদি স্কোয়ার আছে তাই এখানেও দেবো আমি স্কোয়ার তারপর মাইনাস আছে মাইনাস দিলাম তিন বাই চার সেক পঁয়তাল্লিশ ডিগ্রি তো সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু এখন সেকের মাথায় যদি স্কোয়ার আছে তাই এখানে দেবো স্কোয়ার মাইনাস ফোর দিলাম সাইন থার্টি ডিগ্রি তো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ

যেমন এখানে গুণ আছে তো দুই দুগুণে চার কাটবে এখানেও গুণ অবস্থায় আছে দুই দুগুণে চার কাটবে এখানে চার চার কেটে যাচ্ছে তাহলে সেটা পড়ে থাকছে তিন থাকছে মাইনাস লিখবে ওয়ান বাই টু থাকছে এখানে এই মাইনাসটা লিখবে তারপরে এখানে থাকছে তিন আর নিচে থাকছে দুই তো তিন বাই দুই লিখবে তারপরে মাইনাস আছে মাইনাস দেবে আর এখানে দেখতে পাচ্ছে চার চার কেটে গেছে তাহলে শুধু পড়ে থাকছে হচ্ছে এক এইবার দুই দুই একেবার তোমরা এখানে যেরকম খুশি বিয়োগ করতে পারো কোনো অসুবিধা নেই এখানে ধরো তিন থেকে এক আগে বিয়োগ করে নিলে দুই তারপর এটা থেকে এটা দুই থেকে এটা বিয়োগ করলে তারপর তার থেকে তিন বাই দুই বিয়োগ করলে এরকম করতে পারো অথবা যদি মনে করো যে এখানে দুই তো লসাগু হচ্ছে তো দুই একেবারে লসাগু করে দেবে কোনো অসুবিধা নেই তাহলে তিন দুগুণে এখানে ছয় বসিয়ে দিলাম মাইনাস দুই কে দুই মানে এক এক এখানে তো দু এক দুই মানে তিন কে তিন মাইনাস এক দুয়ে দুই মানে এখানে তো এক দুই দুই বসবে তো মোটামুটি এখানে ছয় থেকে এক বি যদি বিয়োগ করি তাহলে হয় পাঁচ পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হয় দুই আর দুই থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হয় শূন্য তাহলে ওপরে থাকছে আমার শূন্য আর নিচে থাকছে কত দুই তো শূন্য বাই যে কোনো নাম্বার কত হয় আমরা সকলেই জানি শুন শূন্য হয় ঠিক আছে তো এটাই হবে রাইট অ্যান্সার আচ্ছা এবার যে অঙ্কটি করবো পাঁচের আট নম্বর অঙ্ক ঠিক আছে টেন ষাট ডিগ্রি মাইস টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি টেন থার্টি ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সার্ড ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তো অঙ্কটি আমি টুকে নিলাম তো এখানে টেন সার্ড ডিগ্রির হচ্ছে রুট থ্রি বসিয়ে দিলাম মাইনাস টেন থার্টি ডিগ্রির হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বসালাম বাই দিয়ে ওয়ান প্লাস এখানে টেন থার্টি মানে হচ্ছে রুট থ্রি বসালাম গুণ টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি বসালাম তারপরে প্লাস যেরকম আছে প্লাস দিলাম কস থার্টি ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই টু বসালাম ইন্টু কস থার্টি ডিগ্রির হচ্ছে রুট থ্রি বাই টু বসালাম প্লাস আছে প্লাস দিলাম সাইন থার্টি ডিগ্রির হচ্ছে রুট থ্রি বাই টু ইন টু সাইন থার্টি ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই টু এবার এখানে দেখতে পাচ্ছ যে রুট থ্রি আছে তো রুট থ্রি আমি লসগো করেছি লসকু করার ফলে এখানে রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ হয়ে গেছে তো রুট থ্রির সঙ্গে যদি রুট থ্রি গুণ করি মানে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি তারপরে মাইনাস মাইনাস দিলাম আচ্ছা এখানে হরে রুট থ্রি রয়েছে লশগু রুট থ্রি ফলে হচ্ছে রুট থ্রি এক যদি রুট থ্রি তাহলে এক একে কথা হবে এক আচ্ছা নিচে ওয়ান প্লাস এখানে দেখতে পাচ্ছি রুট থ্রি রুট থ্রি কেটে গেছে তো কেটে গেলে ওয়ান পরে আছে তো ওয়ান প্লাস ওয়ান নিচে লিখেছি প্লাস এখানে রুট থ্রি এক রুট থ্রি আর নিচে দেখতে পাচ্ছি দুই দুঘখনের চার লিখেছি প্লাস এখানে হচ্ছে রুট থ্রি কে রুট থ্রি আর নিচে দুই দুঘুনের চার লিখেছি তাহলে ওপরে তিন থেকে এক বিয়োগ করলে থাকছে দুই আর নিচে থাকছে হচ্ছে রুট থ্রি আর তার নিচে এক প্লাস ওয়ান করলে টু হয় প্লাস এখানে রুট থ্রি বাই ফোর আর এখানে রুট থ্রি বাই ফোর দুখানা রয়েছে তো দুটো যদি যোগ করে তাহলে টু রুট থ্রি বাই ফোর এইবার এখানে দুই দুখানে চার কেটে যাচ্ছে আর এখানে দেখো এই এই টার্মটা ছিল ওপরের টার্ম অর্থাৎ টু বাই রুট থ্রি হচ্ছে ওপরের টার্ম আর নিচের এক প্লাস এক দুই কিন্তু এটা আলাদা টার্ম তো সেক্ষেত্রে টু বাই রুট থ্রি ভাগ আমরা লিখতে পারি দুই বা টু বাই রুট থ্রি গুণ এখানে দুই বাই একটা যদি উল্টে গিয়ে তাহলে কী হয় ওয়ান বাই টু বোঝা গেছে এই জায়গাটা ক্লিয়ার করি দেখো রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে তিন মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার মানেই হচ্ছে টু বাই রুট থ্রি এটা ছিল ওপরের টার্ম আর নিচে ছিল এই টার্মটা মানে এই টার্মটা মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তাও এটা একটু রাফে দেখাচ্ছি তো এখানে টু বাই রুট থ্রি হচ্ছে ওপরের টার্ম ভাগ আর নিচের টার্ম কত দুই মানে নিচে কিছু নেই মানে এক ঠিক আছে টু বাই রুট থ্রি আচ্ছা টু বাই রুট থ্রি ভাগ থেকে যখনই গুণ হবে তখন টু বাই ওয়ানটা উল্টে কি হবে ওয়ান বাই টু তো সেটাই লিখেছি টু বাই রুট থ্রি গুণ ওয়ান বাই টু তারপরে প্লাস দিলাম এখানে তো দুই দু গুনে চার কেটে গেছে তাহলে থাকছে কত রুট থ্রি বাই টু এবার এখানটা দেখো ওয়ান বাই রুট থ্রি প্লাস এখানে রুট থ্রি বাই টু এখানে টু এর সঙ্গে রুট থ্রি গুন করে টু রুট থ্রি আর উপরে থাকছে লসগো করে ওপরে যদি যোগ করি আমরা সেক্ষেত্রে টু প্লাস থ্রি হয় কেন হয় দেখে নাও একটু দেখো রুট থ্রি টু লসগো কোলে টু রুট থ্রি এখানে রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুন করে হচ্ছে থ্রি আর অর্থাৎ নিচে রুট থ্রির সঙ্গে যদি আমরা দুই গুণ করি তবে টু রুট থ্রি হয় তো নিচেরটার সঙ্গে যেটা গুণ করবো সেটাই ওপরটার সঙ্গে হয় তো এক দুয়ে কত হয় দুই প্লাস দিলাম এখানে টু এর সঙ্গে কত গুণ করলে টু রুট থ্রি টু এর সঙ্গে রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি হয় তো নিচেরটার সঙ্গে আমি কত গুণ করছি রুট থ্রিটার সঙ্গে রুট থ্রি গুণ করবো তো রুট থ্রি সঙ্গে রুট থ্রি গুণ করে থ্রি হয় টু প্লাস থ্রি মানে হচ্ছে ফাইভ বাই টু রুট থ্রি দেখো এগুলো আমি কিন্তু মোটামুটি স্পিডেই বোঝাচ্ছি তার কারণ আমি আশা করি তোমরা হয়তো সকলেই এই প্রসেসগুলো যেন কিভাবে লসাগুড় মাধ্যমে মানে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় ঠিক আছে যদি তোমাদের এতে কোনো রকম অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি স্লোলি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব কারণ কে কীরকমভাবে বুঝছে না বুঝছে সেটা যদি না বুঝতে পারে তো আমি আমার মতো ভিডিও করে যাব ঠিক আছে এতে তো বোঝা সম্ভব হবে না তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেই মতো আমি বোঝাবো ঠিক আছে আচ্ছা এরপর এখানে নয় নম্বর অঙ্কটি অতটা ইম্পর্টেন্ট নয় বলতে গেলে আসবে না বললেই চলে তবুও তোমরা একটু দেখে নেবে নয় নম্বরের অঙ্কটা এখানে এই যে কোশ্চেন নাম্বার আটের এই অঙ্কটি কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো তোমাদের চিন্তা পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই কারণ কিছুদিন বাদেই আমি এই যে টেস্ট পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এই টেস্ট পেপারটি থেকে কোশ্চেন নাম্বার বারোতে যত প্রতিটা স্কুলের কোশ্চেন নাম্বার বারোর যতগুলি ত্রিকোণমিতির অঙ্ক আছে ঠিক আছে তো সবকটি স্কুলের কোশ্চেন নাম্বার বারোর যে অঙ্কগুলি আছে সেই সবকটা অঙ্কই আমি সমাধান করে বুঝিয়ে দেবো এবং সেগুলো যদি তোমরা সব কটা ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষাতে কমন পাবে এছাড়াও মাধ্যমিক দু হাজার আঠেরো থেকে উনিশ কিছুদিন বাদে যে টেস্ট পেপারটি দেবে সেই টেস্ট পেপারটি থেকেও কোশ্চেন নাম্বার বারো যে অঙ্কগুলি আছে সমস্ত ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এছাড়াও আমি তো ভিডিও তো আপলোড করবোই ঠিক আছে সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশ যে মাধ্যমিক দু হাজার উনিশ সেখানে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এটুকু আমি আশা রাখি কারণ মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কের যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু এই টেস্ট পেপার থেকে কিন্তু হয়ে থাকে কারণ মাধ্যমিক দু হাজার সতেরো এবং মাধ্যমিক দু হাজার আঠেরোতে টেস্ট পেপার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন এসেছে ফলে আমি আশা রাখি মাধ্যমিক দু হাজার আসবে কমন তো ঠিক আছে তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে কখন আমি ভিডিও আপলোড করছি আর পরের ভিডিওতে আমি ত্রিকোণমিতির বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো আপনারা তো আজকে তো কোষে থেকে তেইশ দশমিক দুই থেকে বলে দিলাম এরপর কোষে থেকে তেইশ দশমিক তিন নিয়ে আলোচনা করব তারপর বাকিগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো এটুকুই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ